সবার কাছে, কিংবা নির্দিষ্ট কোনো মানুষ বা মনের মানুষ বা বন্ধু মহলে বা যে কোনো জায়গায় হোক না কেন, সবার মাঝে আকর্ষণীয় বা জনপ্রিয় হয়ে ওঠা যায় কী করে, বা কী করলে মানুষ ভিড়ের মধ্য থেকেও তোমায় বেশি ভ্যালু দেবে, এটার আনসার কী হবে? দেখতে সুন্দর হতে হবে, বা ভালো ফিগার থাকতে হবে, বা টাকা থাকতে হবে, অথবা স্মার্ট হতে হবে, তাই তো? ভুল, কারো লুকস বা টাকা পয়সা বা ওই সিক্স প্যাক, এইট প্যাক, বিভিন্ন ধরনের প্যাক, এসব দিয়ে মানুষকে শুধুমাত্র কিছু সময়ের জন্য আকর্ষণ করা যায়, বা সেভাবে করে কারো দৃষ্টি আকর্ষণ করা যায় না। কিছু মানুষ আছে দেখবে, সেটা হয়তো তোমার বন্ধুদের গ্রুপে হোক বা পরিবারের মধ্যে হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, পার্টিকুলার একজন বা দুজন মানুষ আছে দেখবে তাদেরকে সবার থেকে একটু বেশি ভ্যালু দেওয়া হয়। যেসব ক্ষেত্রে তুমি কেমন দেখতে এটা ম্যাটার করে, ওসব ক্ষেত্রে আকর্ষণটা কিছু সময়ের জন্য থাকে, একটা লিমিটেড গ্রুপের মানুষের মধ্যে একটা লিমিটেড টাইমের জন্য তুমি লিমিটেড থেকে যাবে, তার বেশি কিছু নয়। কিন্তু কারো মনে জায়গা করা, কারো মনে তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা আনার জন্য যেটা দরকার, সেটা হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আর একটা স্ট্রং পার্সোনালিটি কীভাবে তৈরি হয় সেটাই আজ এই ভিডিওতে তোমাদের বলবো। আমি জাস্ট দুটো জিনিসের কথা বলবো, এই দুটো জিনিস যদি মেনে চলো তোমার পার্সোনালিটিও একটা স্ট্রং পার্সোনালিটি হয়ে উঠতে পারে। আর তফাৎটা তুমি তখন বুঝতে পারবে যখন দেখবে বন্ধুদের মধ্যে সবচেয়ে ভ্যালু তুমি পাচ্ছ, বিভিন্ন ক্ষেত্রে, তোমার স্কুল হোক বা কলেজ হোক বা তোমার অফিস হোক, বা এমন কেউ যাকে কিনা তুমি পছন্দ করো, দেখবে সেই মানুষটাও তোমায় পছন্দ করছে, তোমার পার্সোনালিটিকে পছন্দ করছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অশ্বমেধ। প্রথমত, স্মার্ট হওয়ার জন্য বা একটা শক্তিশালী ব্যক্তিত্বের জন্য যেটা দরকার সেটা হলো, কখনোই ওভার স্মার্টনেস দেখাতে যাবে না, কখনো না। এটার দুটো ভাগ আছে, একটা হলো লুকস বা নিজেকে তুমি কিভাবে দেখাচ্ছ, হতে পারে সেটা তোমার পোশাক পরিচ্ছদ হোক বা যে কোনো কিছু, তোমার বাইরের রূপ। এমন কিছু ছেলে বা মেয়ে দেখবে যারা নিজেদের মডার্ন দেখাতে গিয়ে বা স্মার্ট দেখাতে গিয়ে এমন সব জিনিস করে থাকে যেটা করার পর তাদের দেখতে অত্যন্ত হাস্যকর লাগে। আমি দেখেছি, তোমরাও দেখে থাকবে, কারো চুলের বাহার কোনো এক জায়গায় সাদা, কোনো এক জায়গায় সবুজ, কোনো এক জায়গায় লাল, মানে মানুষের চুল না আকাশের রামধনু বোঝা যাচ্ছে না। নিজের ফেসের থেকেও একটা বড় সানগ্লাস ঝুলিয়ে রেখেছে, মুখে সিগারেট, আর ফ্যাশনের নামে জামা কাপড় এখানে ছিঁড়ে রেখেছে, ওখানে ফেটে গেছে, মানে ভিকিরির মডার্ন সংস্করণ হয়ে ঘুরছে। আমি জানি না কারো আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, বাট জিনিসটা ভেবে দেখবে, আমি কারো ফ্যাশন সেন্সকে আঘাত করছি না, যার যেরকম ইচ্ছে পড়তেই পারে। আমি জাস্ট এই বিষয়টা তুলে ধরতে চাইছি, এগুলো করে যদি কেউ ওকে মডার্ন বা স্মার্ট দেখাতে চায় সেটা অত্যন্ত হাস্যকর। কি জন্য? না আমার স্মার্ট লাগছে, ইটস কল স্টাইল। না রে বাবা, ওটাকে স্টাইল বলে না, ওটা তোমার মস্তিষ্ক বিকৃতির প্রথম অধ্যায়, যাতে তুমি ফার্স্ট হয়েছ। এভাবে একটা মানুষের কাছে চর্চার বিষয় হতেই পারো তুমি, কিন্তু তুমি যেই পিছন ঘুরে চলে গেলে তখন তোমাকে নিয়ে হাসাহাসি হবে, হয়তো তোমার চুলের ওই অদ্ভুত স্টাইল দেখে বা তোমার ওই ছেঁড়া ফাটা ফ্যাশনের নামে যেগুলো করে রেখেছ ওসব দেখে। কারো মনে তোমার সম্বন্ধে তুমি একটা ভালো ধারণা, একটা পজিটিভ ধারণা যদি তৈরি করতে হয় সেটা কোনোভাবেই এসব দিয়ে নয়। সিম্পল থাকো। আর স্টাইল ওটাকে বলে না যেটা তোমায় বিকৃত দেখতে করে তোলে, স্টাইল ওটাকে বলে যেটা তোমার অন্তরের সৌন্দর্য বা মনের ভেতরে সৌন্দর্যটাকে তোমার চোখে মুখের মধ্যে নিয়ে আসে, যেটা তোমার ব্যক্তিত্বের সাথে যথাযোগ্যভাবে মানিয়ে যায়, সেটাকে বলে স্টাইল। তুমি নিজে যেমন আছো তুমি সেরকমই দেখাও, তুমি সেভাবেই মানুষের সাথে মেশো। একটা মানুষের মনে জায়গা করার জন্য, তার মনে শ্রদ্ধা ভালোবাসা আনার জন্য তোমার মধ্যেকার ভালো ব্যবহার, তোমার রুচি আর তোমার মধ্যে সিম্পলিসিটি বা সারল্য বা সহজতা, এগুলোই যথেষ্ট, আর কিছু নয়। আর একটা ভালো মানুষ, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তোমার মধ্যেকার ব্যক্তিত্ব দেখেই তোমাকে পছন্দ করবে। ওভার স্মার্টনেসের আরেকটা ভাগ হলো, কথায় কথায় ইংরেজি ব্যবহার করা বন্ধ করতে হবে। যখন তুমি এমন কারোর সাথে কথা বলছো যে কিনা বাংলায় কথা বলছে,
তোমার সাথে। সেখানে যদি তুমি কথা বলার সময় অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি বলতে শুরু করো, তাতে তোমার স্মার্টনেস বা ব্যক্তিত্ব প্রকাশ পায় না। হয়তো সামনে মানুষটা ইংরেজি নাই জানতে পারে বা তার পছন্দ নাই হতে পারে, সে তখন তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ নাই করতে পারে। দু একটা ইংরেজি শব্দ আমরা কথা বলার সময় চলে আসে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে আমি একজনের সাথে কথা বলছি, মানুষটা বাঙালি, বা কথা বলতে বলতে আমি বেশিরভাগটাই বা 4-5 লাইন পুরো ইংরেজিতে বলে গেলাম। হয়তো মানুষটা তোমার মতো জ্ঞান নাই রাখতে পারে ইংরেজিতে, তো সেই মানুষটা তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং তার সাথে তুমি একটা লম্বা সময় ধরে কথোপকথন চালাতে পারবে না। সে কোনোরকমভাবে তোমার সাথে দু একটা কথাবার্তা বলে ব্যাস ওখানেই শেষ। সবার ক্ষেত্রে হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যখন কারো সাথে কথা বলছো এবং তুমি বুঝতেই পারছো যে তুমি যার সাথে কথা বলছো লোকটাও বাঙালি, তো বাংলা ভাষা কথা বলো। নিজের মাতৃভাষার থেকে নিজের মনের ভাব অন্য কাউকে বোঝানোর মতো সহজ জিনিস নেই। মনে রাখবে, ইংরেজি বলতে পারাটা তোমার ট্যালেন্ট হতে পারে, কিন্তু ওটা কখনোই তোমার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তবুও কিছু মানুষ নিজেকে স্মার্ট দেখানোর জন্য বা সুশিক্ষিত বা মডার্ন দেখানোর জন্য অপ্রয়োজনীয়ভাবে অর্ধেক কথা ইংরেজিতেই বলে যায়, আর এটা ভেবে নেয় আমি বলতে জানি তাই বলেছি, আমার মধ্যে জ্ঞানী জ্ঞানী ভাব আছে, সেটা দেখানো দরকার যে আমি কতটা পড়াশোনা জানি বা কতটা সুশিক্ষিত। ও তোমার টিচার নয়, তোমার পরীক্ষা নিতে আসেনি তুমি কতটা শিক্ষিত, ভুল ধারণা এসব। কিছু মানুষ আছে, বিশেষ করে ফেসবুকে দেখবে, ইংরেজিতে বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে, তুমি বাংলা কথা বলে যাচ্ছ ও ইংরেজিতে বলে যাচ্ছে, মানে স্বাধীনতার পর ইংরেজদের ছেড়ে যাওয়া লাস্ট স্যাম্পল ওই। আর বেশিরভাগ ক্ষেত্রে তো ভুলভাল ইংরেজি বলে যাচ্ছে, মানে ওই সবগুলো যদি অর্থ বুঝতে যায়, কোনো একটা ইংরেজকে ধরে এনে যদি তার ওই কনভারসেশন দেখাই, ওরও অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। কি দরকার এসবের? সামনে মানুষটা তোমার সাথে তখনই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যখন তুমি যা বলছো সেটা বুঝতে পারবে। কতগুলো ইংরেজি গালাগাল জানা বা কতগুলো ইংরেজি বাক্য ব্যবহার করা কখনোই তোমার স্মার্টনেসের বা একটা শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় নয়। তো প্রয়োজন ছাড়া অকারণে নিজেকে স্মার্ট দেখানোর জন্য অনর্গল ইংরেজিতে কথা বলা বন্ধ করো, সেখানেই বলো যেখানে প্রয়োজন আছে। দ্বিতীয়ত, তুমি গুগল বা উইকিপিডিয়া নও, তাই সব ব্যাপারে জানা তোমার পক্ষে সম্ভব নয়। মানুষ অনেক কিছু অজানা থাকে, কিন্তু কিছু মানুষ দেখা যায় যে কোনো ব্যাপারে কথা হোক না কেন ও অনর্গল বলেই চলেছে, ওকে থামাবে কে? আনলিমিটেড টক টাইমর, মানে কোথাও রাজনীতি নিয়ে কথা হচ্ছে, ও সেখানে গিয়ে রাজনীতি নিয়ে শুরু করলো, ওই রাজনীতি তুমি বুঝতে পারবে না, ওখানে যারা আছে তারা বুঝতে পারবে না, ও নিজেও বুঝতে পারছে না, এমনকি যারা রাজনীতি করে সেসব মানুষগুলো যদি ওই কথা শোনে ওই মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, রাজনীতি এটাকে বলে। ও রাজনীতি, অর্থনীতি, সমাজ, মানুষ, গরু ছাগল থেকে শুরু করে এভারেস্টের বরফ থেকে কি করে আইসক্রিম তৈরি করা যায় সেই নিয়মও বলে দিতে পারবে, আর রবীন্দ্রনাথ কী রঙের জামা পরতেন সেটাও বলে দিতে পারবে। থাকে এরকম কিছু সব জানতা মানুষ। এইসব মানুষদের মনে একটা ভুল ধারণা থাকে, যেহেতু আমি অনর্গল কথা বলেই যাচ্ছি আর মানুষ সেটা শুনছে, আর এটা দেখানোর চেষ্টা করছি যে আমি এই ব্যাপারে জানি, সেহেতু মানুষগুলোর সামনে আমার একটা বড় কিছু সম্মান বেড়ে গেল, বা আমার সামনের মানুষটা বা আমার সামনের মানুষগুলো আমাকে সেই রকমই একটা বড় কিছু ভাবছে যে আমি খুব জ্ঞানী টাইপের। ভুল ধারণা, সামনের মানুষগুলো এতে বিরক্ত হয়, আর পরবর্তীতে কোনো বিষয়ে আলোচনা করা তো দূরের কথা, উল্টো যতটা পারবে তোমায় এড়িয়ে চলবে। কথা বলার থেকে কথা শোনার অভ্যেস করো, এ তো দুটো জিনিস হয়। যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শুনছো না, তখন সামনের মানুষটা তোমার প্রতি একটা আস্থা জন্মায় যে আমি যাই কিছু বলি না কেন, হয়তো সে তার জীবনে খারাপ কোনো ঘটনা শেয়ার করছে বা কোনো একটা ভালো কিছু শেয়ার করছে বা যে কোনো কিছু বিষয় সম্বন্ধে তার চিন্তাভাবনা তোমার কাছে শেয়ার করছে। এবার তুমি যদি সেটা মনোযোগ দিয়ে শোনো, অন্তত সে এটা নিশ্চিত থাকবে, ভবিষ্যতে যদি কখনো কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু হয় সেটা নিশ্চিত থাকবে যে একে বলে অন্তত শান্তি পাওয়া যাবে বা একে নির্বিঘ্নে এটা বলা যাবে, তোমার প্রতি আস্থা জন্মাবে, তোমার প্রতি একটা ভালো ধারণা জন্মাবে, একটা ভালো ছাপ রেখে যাবে তুমি তার মনে, মানুষটা তোমাকে পছন্দ করতে শুরু করবে। কাজেই বলার থেকে শোনার অভ্যেস করো। আবার অনেক সময় দেখবে যারা বেশি কথা বলে বা অনর্গল কথা বলে কোনো মাথা মুন্ডু ছাড়া,
তারা কথা বলতে বলতে এমন কিছু বলে বসে যেটা তার বলা উচিত ছিল না। আর এরকমভাবে বলতে গিয়ে ওখানে একটা ঝামেলা বা কথা কাটাকাটি সৃষ্টি হয়ে যায়। তো একদম লিমিটেডভাবে কথা বলো, যতটুকু প্রয়োজন ততটুকুভাবে কথা বলো, এবং কথা বলার থেকে শোনার অভ্যেস বেশি করো। মনে রাখবে, একজন ভালো শ্রোতার গুরুত্ব অনেক বেশি একজন ভালো বক্তার থেকে। প্রথমে সামনে মানুষটা যা বলছে সেটা ধৈর্য সহকারে শোনো, বোঝো, তারপর নিজের কমেন্ট করো। ঠিক একইভাবে কমেন্ট করে দাও ভিডিওর নিচে, ভিডিওটা কেমন লাগলো। এটা ভিডিওটার পার্ট ওয়ান ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটার পার্ট টু অবশ্যই আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, যাতে অন্য কারো উপকার আসতে পারে। গড ব্লেস ইউ।